আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আসলাম তোমাদের সাথে ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্ট নিয়ে, যেটা হচ্ছে আমরা পড়ব চতুর্থ অধ্যায়, ঝুঁকি ও অনিশ্চয়তা। তো আজকে আসি, আগে আমরা আলোচ্য সূচিটা দেখি, আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেওয়া আছে দেখো ঝুঁকি কি, দ্বিতীয়টা হচ্ছে অনিশ্চয়তা কি, তিন নম্বরে ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয় কি, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কোনো পার্থক্য আছে কি না, আর পাঁচ নম্বর হচ্ছে ঝুঁকির উৎস বা প্রকারভেদ। তো আমরা প্রথমে শুরু করি ঝুঁকি আর অনিশ্চয়তা দিয়ে। ঝুঁকি অনিশ্চয়তা আসলে কি? তো প্রথমে আমরা ঝুঁকি অনিশ্চয়তার নাম শুনলেই কিন্তু আমাদের প্রথমে মনে আসে যে নেগেটিভ ধারণা, ঝুঁকি মানে এটা নেগেটিভ, এটা কিন্তু আমাদের মনে আসে। কিন্তু আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি হচ্ছে নেগেটিভ ও পজিটিভ দুটাই হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ঝুঁকি বিদ্যমান থাকে। তো আসি প্রথমে, আমরা এই ফিনান্সের ক্ষেত্রে কিন্তু প্রথমেই বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই ঝুঁকি বিদ্যমান থাকে, সব জায়গায় এই ঝুঁকির কথাটাই সবসময় আসে। যখন তোমাদের এই অধ্যায়টিকে কিন্তু এই থিওরিক্যালও আছে, সাথে কিছু অঙ্কও আছে। তো আজকে আমরা এই কিছু থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করি হচ্ছে ঝুঁকি আর অনিশ্চয়তা। ঝুঁকি অনিশ্চয়তা আসলে কি? তো ঝুঁকি অনিশ্চয়তা হচ্ছে যখন আমরা কথা ধরি, যখন কোনো বিষয় ঘটবে, আমরা জানি এই বিষয়টা ঘটতে পারে, তখন কিন্তু তার সাথে কোনো ঝুঁকি থাকে না। অথবা ধরো যে অতীতে ঘটে গেছে এমন কোনো ঘটনা, তার সাথেও কিন্তু কোনো ঝুঁকি থাকে না, কারণ সেই জিনিসটা কিন্তু হয়ে গেছে। আর যেটা ভবিষ্যতে ঘটবে, যার সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, সেটাই হচ্ছে অনিশ্চয়তা বা ঝুঁকি। তো আমরা একটু উদাহরণ সাহায্যে দেখি। মনে করো তোমরা এখন ক্লাস টেনে পড়ো, বা যারা আছো নাইনে পড়ো, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, যারা নাইনে পড়ো তাদের ফাইনাল পরীক্ষা আসছে সামনে। তো তোমরা জানো না যে তোমরা এসএসসিতে কী পাবা, এ প্লাস পাবা না অন্য কিছু পাবা, তোমরা জানো না। তো অনেকেই আছে যারা এখন একটু পড়ালেখায় বেশি নিয়মিত পড়ালেখা করছে এবং জানে যে না, আমি ভালো পড়ালেখা করছি, আমি জিপিএ ফাইভ পেতে পারি, অনেকে কিন্তু মনে করছো তোমরা যে জিপিএ ফাইভটা আমরা পেতে পারি। কিন্তু তোমরা তো এখনও পরীক্ষা যখন দাও না, তার মানে তোমরা এখনও বলতে পারছো না যে তোমরা জিপিএ ফাইভ পাবা কি পাবা না। কিন্তু তোমাদের এখন শিওরলি তোমরা বলতে পারছো না, কিন্তু তোমরা অনেকে ধারণা করছো যে পেতে পারো। যতক্ষণ না পরীক্ষা দিবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের রেজাল্ট না হবে, তোমরা কিন্তু বলতে পারবা না যে তোমাদের জিপিএ ফাইভ আসবে কি আসবে না। তো শিওরলি যদি বলতে না পারো, তখন কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করে। যখন তুমি বলতে পারছো না, যতক্ষণ না রেজাল্ট হবে, তোমার সামনে রেজাল্টটা আসছে, তখন কিন্তু তুমি বলতে পারছো না। তো অনেক সময় মনে করো আমাদের স্কুল থেকে, আমরা মনে করো যে বললাম যে তুমি যদি জিপিএ ফাইভ পাও, তো আমাদের স্কুল থেকে আমরা তোমাকে, তুমি যে রেজিস্ট্রেশন করছিলা, যে ফর্ম ফিল আপ করছিলা, তার সেখান থেকে আমরা তোমাকে 1000 টাকা ফেরত দেবো। তুমি যদি জিপিএ পাও, তো তোমাকে আমরা 1000 টাকা ফেরত দেবো। আর যদি তুমি জিপিএ ফাইভ না পাও, মনে করো জিপিএ ফাইভ পেলে না তুমি, তোমার কাছ থেকে আমরা 500 টাকা, তুমি আমাদের 500 টাকা দেবে। ধরো আমি আমার কথাই বলি, তোমাদেরকে আমি যদি জিপিএ ফাইভ পাও, তো তোমাদেরকে আমি 1000 টাকা দেবো, আর যদি না পাও তুমি আমাকে 500 টাকা দেবে। তো এখানে দেখো, এই যে জিপিএ ফাইভ তুমি পাবা কি পাবা না, তুমি কিন্তু এখনও জানো না, বুঝেছো? এখনও জানো না, এটা হচ্ছে অনিশ্চয়তা। তার মানে তুমি এখনও জানো না, কিন্তু যখন তুমি জিপিএ ফাইভ বা যাই পাও না কেন, যখন তুমি জানতে পারছো যে তুমি একটা রেজাল্ট করিছো, যদি জিপিএ ফাইভ পাও তাহলে তোমাকে এই 1000 টাকা তুমি পাচ্ছো আমাদের কাছ থেকে, আর যদি না পাও তাহলে এই 500 টাকা তোমাকে আমাদের দিতে হচ্ছে। যখন একটা রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার পরে কিন্তু একটা জিনিস হয় তুমি পাবা না হয় তুমি দিবা, এটা হচ্ছে ঝুঁকি, এটাই কিন্তু হচ্ছে ঝুঁকি। তো আমরা এইখান থেকে বলতে পারি, এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে ভবিষ্যতে কোনো কাজ সম্পর্কে যে অনুমান করা হচ্ছে, তাকে বলা হয় অনিশ্চয়তা। আর যে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে বলে ঝুঁকি। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সেটা কিন্তু ঝুঁকি। আর সবসময় ভবিষ্যৎ কিন্তু সবসময় অনিশ্চিত, এটা আমরা জানি। এই জন্য বলা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সম্পর্কে অনুমান করা হচ্ছে তাকে অনিশ্চয়তা বলে। তো আমাদের যখন লিখতে হবে প্রশ্ন যখন আমাদের উত্তর করতে হবে যে অনিশ্চয়তা কি ঝুঁকি কি, তখন আমাদের এভাবে বলতে হবে যে ভবিষ্যতে কোনো কাজ সম্পর্কে যে অনুমান করা হচ্ছে তাকে অনিশ্চয়তা বলে, আর অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য তাকে বলা হয় ঝুঁকি। তো আমরা এই উদাহরণের মাধ্যমে কিন্তু এই যে প্রথমে একটা প্রশ্ন, এই যে ঝুঁকি আর অনিশ্চয়তার সংজ্ঞা কিন্তু দিয়ে দিছি।
আমাদের পা হয়ে গেল। এখন আমরা চলে আসি একবারে 4 নম্বরে, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ঝুঁকি অনিশ্চয়তার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা। তো আমরা এই যে উদাহরণের সাহায্যে যখন আমরা এটা করলাম, তখন কিন্তু আমরা দেখেছি, যদি তোমরা ভালো করে মনোযোগ সহকারে উদাহরণটা শুনে থাকো, তো তোমরা অবশ্যই একটা পার্থক্য অবশ্যই পেয়ে গেছো। পার্থক্যটা কি? পরিমাপযোগ্য। প্রথমে কিন্তু আমরা একটা পার্থক্য পেয়ে গেছি পরিমাপযোগ্য, সেটা কি? অনিশ্চয়তার ক্ষেত্রে কি, আর হচ্ছে ঝুঁকির ক্ষেত্রে কি? অনিশ্চয়তার ক্ষেত্রে হচ্ছে, প্রথমে আমি বলেছিলাম ঝুঁকি পরিমাপ করা যায় আর অনিশ্চয়তা ঝুঁকি পরিমাপ করা যায় না। তো প্রথমে হচ্ছে আমাদের পরিমাপযোগ্য কি, অনিশ্চয়তার ক্ষেত্রে কি পরিমাপযোগ্য, ঝুঁকি কি পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় না, এটা হচ্ছে পরিমাপ করা যায় না। কিন্তু ঝুঁকির ক্ষেত্রে কি, ঝুঁকির ক্ষেত্রে হচ্ছে পরিমাপ করা যায়। তারপরে কি আসে? তারপরে দেখো নিয়ন্ত্রণযোগ্য। অনিশ্চয়তা কি নিয়ন্ত্রণ করা যায়? অনিশ্চয়তা নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু ঝুঁকি যেহেতু আমরা বুঝতে পারছি, কোনো একটা যে আমার রেজাল্টের ক্ষেত্রে আসি, রেজাল্ট যাই হবে, আমি যদি ভালো রেজাল্ট করি তো আমি 1000 টাকা পাবো, আর যদি খারাপ রেজাল্ট করি তো আমাকে 500 টাকা দিতে হবে। আমি অবশ্যই এখানে যদি আমার ইচ্ছা হয় যে না আমি টাকাটা পেতে চাই, এই জন্য আমাকে বেশি বেশি পড়ালেখা করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে, তখন এই ঝুঁকিটা আমি পরিমাপ করতে পারবো, করা যায়, এটা নিয়ন্ত্রণযোগ্য। তারপর আছে একক। মনে করো এককটা কিভাবে আসে? একক ঝুঁকির ক্ষেত্রে যেমন আমরা আগে আসি, ঝুঁকি যেহেতু অনিশ্চয়তা পরিমাপযোগ্য নয়, তাই এখানে কোনো একক নাই। আর ঝুঁকি যেহেতু পরিমাপ করা যায়, সেখানে হচ্ছে এই যেমন পরিমিত ব্যবধানের মাধ্যমে, বিভেদঙ্কর মাধ্যমে কিন্তু এই ঝুঁকিটা পরিমাপ করতে পারি আমরা। আর এই প্রশ্নটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে অনুধাবনমূলক 2 মার্কের জন্য প্রশ্নটা এসে থাকে। তাহলে তোমরা এটুকু লিখলেই যথেষ্ট। তো আমরা এখন দেখলাম যে ঝুঁকি অনিশ্চয় একই রকম শব্দ হলেও এদের ভিতরে কিন্তু কিছু পার্থক্য আছে, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম। তো এবার আসি আমরা ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয়। ঝুঁকিমুক্ত আয় এবং ঝুঁকিবহুল আয়। তো ঝুঁকিমুক্ত আয় কি আর ঝুঁকিবহুল আয় কি? এখন আমরা ঝুঁকির একটা সূত্র লিখি। ঝুঁকিটা আসলে কি? ঝুঁকির সূত্রের মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে পারবো। ঝুঁকির সূত্র হচ্ছে প্রত্যাশিত আয় মাইনাস প্রাপ্ত বা প্রকৃত আয়। এই প্রত্যাশিত আয় বা মাইনাস প্রকৃত আয়, এই থেকে কিন্তু এর ভিতরে যে পার্থক্যটা হয় সেটাই হচ্ছে ঝুঁকি। তো এখন আমরা আসি যে এই ঝুঁকিমুক্ত আয় এর নাম শুনে কিন্তু আমরা বুঝতে পারছি যে আয়ে কোনো ঝুঁকি নাই, সেটাই হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। অর্থাৎ আমরা ভালো করে বলতে গেলে হয় হচ্ছে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয় যখন সমান হয় তখনই কিন্তু এটা হয় ঝুঁকিমুক্ত আয়। যখন আমরা প্রত্যাশিত আয় যেটা আয় অনুমান করছি যে আমার এটা হতে পারে, আবার তার প্রকৃত আয়ও কিন্তু সে একই রকম, তখনই কিন্তু এটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। আমরা উদাহরণের মাধ্যমে বলতে পারি, মনে করো তুমি একটা কোম্পানির শেয়ার কিনতে যাচ্ছ, শেয়ারটা হচ্ছে 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনতে যাচ্ছ, এখন তুমি শেয়ার কিনতে যেয়ে দেখলে তোমার শেয়ারের মূল্য ওরা 80 টাকা দেবে, তখন তুমি জানো না যে তুমি, তখন তোমার 20 টাকা লস হয়ে যাচ্ছে, তখন তুমি জানো না ওরা তোমাকে 100 টাকা দেবে না 80 টাকা দেবে। যখন ওরা শেয়ার দিল, দেখলে তোমাকে সেই 100 টাকাই ফেরত দিল আবার, তাহলে কি তোমার কোনো ঝুঁকি হলো না, কোনো লস হলো, কোনো কিছুই হলো না? তার মানে তোমার প্রত্যাশিত আয় ছিল 100 টাকা এবং প্রকৃত যে তুমি 100 টাকা দিয়ে শেয়ার কিনেছো সেটাই তো তোমার 100 টাকাগুলো ফেরত দিল, তার মানে তোমার কোনো ঝুঁকি হলো না। এটাকে বলে ঝুঁকিমুক্ত আয়, যে প্রত্যাশিত আয়ও যা হবে প্রকৃত আয়ও আমার তাই হবে, সেটাই হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। এবার আসি আমরা ঝুঁকিবহুল আয়টা কি হচ্ছে, আমার নাম শুনেই দেখো ঝুঁকিবহুল, যেখানে ঝুঁকি থাকে, ঝুঁকিবহুল আয় হচ্ছে
প্রত্যাশিত আয় ও প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে পার্থক্যটা হয় সেটাই হচ্ছে ঝুঁকিবহুল আয়। তো আমার প্রত্যাশিত আয় আমি যেটা প্রত্যাশা করবো যে আমার এটা আয় হতে পারে, কিন্তু আমার তো একটা প্রকৃত আয় আছে, সেটা থেকে যখন আমি প্রত্যাশা করবো আমার আয় হয় বেশি হবে না কম হবে, সেই পার্থক্যটাই হচ্ছে ঝুঁকিবহুল আয়। ধরো তোমাকে এর আগে যে উদাহরণটা দিয়েছি শেয়ার বা শেয়ারের শেয়ার কেনার জন্য, ধরো তুমি শেয়ার কিনলে হচ্ছে 100 টাকা শেয়ার কিনলে, কিন্তু ওরা শেষে তোমাকে দিল 80 টাকা ফেরত, তাহলে তোমার কয় টাকা লস হলো? 20 টাকা লস হলো। ওই 20 টাকাটাই হচ্ছে ঝুঁকিবহুল আয়। তো আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি ঝুঁকিমুক্ত আয় এবং ঝুঁকিবহুল আয়। তো এবার আসি আমরা আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে ঝুঁকির উৎস ও প্রকারভেদ। এই ঝুঁকির উৎস ও প্রকারভেদ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কিন্তু প্রতিটা কোম্পানির ক্ষেত্রে আসে অনেক রকমের ঝুঁকি। তো প্রথমে আসে আমাদের ঝুঁকি, সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে থাকি ঝুঁকি, কয় ভাগে? দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। তো আমরা একটু লিখি ঝুঁকি, এটা হচ্ছে ব্যবসায়, প্রথমে লিখি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ। প্রথমে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ, আর দ্বিতীয়টা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। তো এই দুই প্রকার, ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, আবার আরেকটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। এখন প্রথমে আসি আমি ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটা আসলে কি? ব্যবসায় প্রতিনিয়ত ব্যবসা পরিচালনা করতে গেলে কিন্তু কিছু না কিছু পরিচালন ব্যয় হয়েই থাকে। এই পরিচালন ব্যয় হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। যেমন পরিচালন ব্যয়গুলোর ভিতরে হচ্ছে মনে করো কর্মকর্তা কর্মচারীদের বেতন, প্রতিষ্ঠানের আনুষাঙ্গিক খরচ, তারপরে আছে কাঁচামাল আনা নেওয়া খরচ, ইত্যাদি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। তো আমরা এক কথায় বলতে পারি প্রতিনিয়ত ব্যবসায় যে পরিচালন ব্যয়গুলো নিয়ন্ত্রণ করা হয় এটাই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। উদাহরণ সহজে বলতে পারি, কোনো একটা ডিল করতে আমরা অন্য একটা প্রতিষ্ঠানের সাথে ডিল করব, সেই ডিল করার সময় কিন্তু তার আগে আমাদের কিন্তু কিছু আনুষঙ্গিক খরচ আছে, তাদের আপ্যায়ন খরচ আছে, ডেকোরেশন খরচ আছে, কাগজপত্র অনেক কিছু খরচ আছে, সেইগুলাই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আর দুই নম্বর হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটা আসলে কি? আর্থিক ঝুঁকি হচ্ছে যখন বাইরে থেকে মূলধন সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। প্রথমে আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন আমরা বাইরে থেকে মূলধন সংগ্রহ করি সেটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। যেমন ধরো আমরা এর আগে উদাহরণ দিয়েছিলাম যে আমরা কোনো ডিল করতে যাচ্ছি, ডিল করতে গেলে কিছু আনুষঙ্গিক খরচ হয়, তারপরে যখন মনে করে কোনো কারণে আমাদের ডিলটা হলো না, তখন কিন্তু ডিলটা যখন না হয় কিন্তু আমার তো আনুষঙ্গিক খরচগুলো হয়ে গেছে, এখানে তো আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে, এটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। এই যে ঝুঁকিটা থাকে বিদ্যমান সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এবার আসি আমরা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কিন্তু দুই প্রকার, সুদের হারের পরিবর্তন আছে আমাদের। প্রথমে আছে সুদের হারের ঝুঁকি। প্রথমে সুদের হার, এই সুদের হার নাম কিন্তু আমাদের আগে থেকেই পরিচিত করা। আমরা তৃতীয় অধ্যায় যখন অর্থের সময়মূল্য পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখছি সুদের হারের পরিবর্তনের কারণে কিন্তু চক্রবৃদ্ধির মুনাফা পরিবর্তিত হয়ে থাকে। এই সুদের হার হচ্ছে যখন সুদের হারের তারতম্য হয় সেটাই হচ্ছে সুদের হারের ঝুঁকি। যেমন ডিবেঞ্চার বন্ড সুদের হারের কারণে কিন্তু এর তারতম্য হয়। দুই নম্বরটা হচ্ছে তারল্য ঝুঁকিটা আসলে কি? এক কথায় বলতে গেলে তারল্যের তারতম্যর কারণে যে ঝুঁকি বিদ্যমান থাকে সেটা হচ্ছে তারল্য ঝুঁকি। তো তারল্য ঝুঁকিটা কি? একমাত্র নগদ টাকাই হচ্ছে সব থেকে ভালো তারল্য সম্পদ। যখন নগদ টাকা সব কিছু নগদে দ্রুত করা যায় সেটা হচ্ছে তারল্য ঝুঁকি। তো আজকে আমরা দেখলাম যে আমাদের ঝুঁকি অনিশ্চয়তা কিন্তু থিওরিক্যাল বিষয়টা আমরা আলোচনা করলাম। তো তোমরা আশা করি এই বিষয়টা একটু বাসায় দেখবা এবং একটু পড়বা। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।